নমস্কার বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালায় আপনাদের আবারও স্বাগত এবং আজকে আমাদের ট্রান্সলেশন অর্থাৎ প্যাসেজ ট্রান্সলেশনের দ্বিতীয় ভিডিও এর আগে আমরা একটা আপলোড করেছি আজ দ্বিতীয় এবং এরপরে আবারও ভিডিও আসতে থাকবে এবং যে ভিডিওগুলো পিএসসির যে ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের যে মেন্স এক্সাম হবে তার জন্য খুবই উপকারী তো চলুন দেখে নিই মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা যদি সে তার সময়ে সঠিক বন্টন এবং সেই অনুযায়ী কাজ করে সে নিশ্চয়ই জীবনে উন্নতি এবং সফলতা লাভ করবে কিন্তু সে যদি সময়ে সঠিক ব্যবহার না করে তাহলে তাকে পস্তাতে হবে আর আমরা জানি সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না সেজন্যই আমাদের উচিত সময় এবং সুযোগ দুটোরই সঠিক ব্যবহার করা অনেকে তো বলেই থাকেন সময় টাকার থেকেও দামি কারণ টাকা আমরা পরে উপার্জন করতে পারব কিন্তু সময় যেটা যায় চিরতরেই যায় বন্ধু এখানে যায় স্পেলিংটা মিস আছে ঊনতিষ্ঠ হবে সুতরাং বলায় যায় সময়ের হত্যা আত্মহত্যার সমতুল্য অপরাধ তো এখানে আমাদের যে বাংলা প্যাসেজটা দেওয়া আছে এবং সময়ের গুরুত্বের উপরে দেওয়া আছে সেটা আমরা পড়লাম এবার এই বাংলা থেকে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করব লাইন বাই লাইন তো চলুন প্রথম থেকে শুরু করা যাক মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা এবং সেই সঙ্গে আরেকটা কথা বলি বন্ধুগণ ট্রান্সলেশন করতে গেলে যেটা দরকার আর কি টেন্সটা খুব ভালো মতো জানা দরকার সেই সঙ্গে সেন্টেন্স কনস্ট্রাকশন অর্থাৎ সাবজেক্ট ভার অবজেক্ট এটা মেনটেন করে করা দরকার সেই জন্য সেন্টেন্সের সাবজেক্ট কোনটা এবং প্রেডিকেট কোনটা সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য প্রেডিকেট অর্থাৎ বিধেয় সেগুলো জানা দরকার এবং এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনারা জেনে নেবেন সেই সঙ্গে যদি সম্ভব হয় টেন্স সাবজেক্ট প্রেডিকেট এবং কনস্ট্রাকশন সাবজেক্ট অবজেক্ট মেনটেন করে এইসব ব্যাপারগুলো প্রাইমারিলে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা তাহলে এখানে সাবজেক্ট আমাদের ম্যান মানুষ ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা এখানে মানুষ আমাদের সাবজেক্ট ম্যান ইজ দ্য আর্কিটেক্ট এখানে যে নির্মাতা আর্কিটেক্ট মানে নির্মাতা বা তৈরি যে করে অফ ইজ ওন ফেট এই নিজের ভাগ্য এটার ইংরেজি হচ্ছে অফ ইজ ওন ফেট তাহলে মানুষ নিজেই তার ভাগ্যে নির্মাতার ইংরেজিটা হলো ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইজ ওন ফেট ফেট মানে ভাগ্য আর্কিটেক্ট মানে হচ্ছে নির্মাতা যদি সে তার সময়ের সঠিক বন্টন এবং সেই অনুযায়ী কাজ করে যদি সে তার সময়ের সঠিক বন্টন এবং সেই অনুযায়ী কাজ করে তাহলে যদি ইংরেজি হচ্ছে ইফ সে ইংরেজি হি ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিস টাইম যদি সে তার সময়ের সঠিক বন্টন করে তাহলে যদি ইফ হি সে তার সময়ের ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন এই সঠিক সময়ের সঠিক বন্টন ইংরেজি হচ্ছে এ প্রপার ডিভিশন অফ ইস টাইম সময় সঠিক বন্টন এবং সেই অনুযায়ী কাজ করে অ্যান্ড এবং অ্যান্ড সেই অনুযায়ী কাজ করে ডাজ ডিউটিস অ্যাকর্ডিংলি এই অ্যাকর্ডিংলি মানে অনুযায়ী বা অনুসারে এবং সেই অনুযায়ী কাজ করে সে নিশ্চয়ই জীবনে উন্নতি এবং সফলতা লাভ করবে হি ইজ শিওর এই নিশ্চয়ই ইংরেজি হচ্ছে শিওর ইজ শিওর টু ইমপ্রুভ এই উন্নতি ইংরেজি ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ এবং সফলতা ইংরেজি হচ্ছে প্রসপার ইন লাইফ সাকসেসও হয়ে থাকে প্রসপার ইন লাইফ এই জীবনে জীবন ইংরেজি হচ্ছে ইন লাইফ তাহলে আর একবার যদি পরিষ্কার করে বলা হয় যদি সে তার সময়ে সঠিক বন্টন ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ ইজ টাইম অ্যান্ড এবং সেই অনুযায়ী কাজ করে সে নিশ্চয়ই জীবনে উন্নতি এবং সফলতা লাভ করবে তাহলে সেই অনুযায়ী কাজ করে ইংরেজিটা হচ্ছে ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি হি ইজ শিওর টু ইম্প্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ ওকে বন্ধুগণ নেক্সট কিন্তু বাট সে যদি সময়ে সঠিক ব্যবহার না করে ইফ হি ডাজ নট ইউজ টাইম প্রপারলি দেখুন খুব একটা কঠিন বিষয় নয় তবে অনেকের হয়তো প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে বিশেষ করে যাদের টেন্স এবং বাকি বিষয় মানে কনস্ট্রাকশন এবং সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেই ব্যাপারগুলো জানা নেই তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু তারাও এইভাবে ক্রমাগত প্র্যাকটিসের মাধ্যমে সেটাও জেনে যাবেন তো চলুন দেখান দেখে নেওয়া যাক কিন্তু সে যদি সময় সঠিক ব্যবহার না করে ইফ বাট ইফ হি ডাজ নট ইউজ টাইম প্রপারলি তাহলে তাকে পস্তাতে হবে ইউজ টাইম প্রপারলি হি ইজ শিওর টু রিপেন্ট এই রিপেন্ট মানে পস্তানো বা আফসোস করা ওকে তাহলে কিন্তু সে যদি সময় সঠিক ব্যবহার না করে তাহলে তাকে পস্তাতে হবে বাট ইফ হি ডাজ নট ইউজ টাইম প্রপারলি হি ইজ শিওর টু রিপেন্ট আর আমরা জানি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তো বন্ধুগণ এটা তো এমনিতেই একটা ফ্রেজ এবং খুব প্রচলিত একটা সেন্টেন্স আর কি আমরা এটা জেনে থাকি যে অ্যান্ড উই নো এই যে আমরা জানি আমরা জানি তার অর্থ ইংরেজিতে অ্যান্ড উই নো দ্যাট যে টাইম অ্যান্ড টাইট সময় এবং স্রোত ওয়েট ফর নান কারোর জন্যই অপেক্ষা করে না এটা খুবই প্রচলিত সেন্টেন্স আমরা জানি তো সেখান থেকে লিখে দেওয়া যায় তারপরে সেই জন্য সেই জন্য মানে সো সুতরাং বা সেই জন্য সো আমাদের উচিত আমাদের ইংরেজি আমাদের উচিত ইংরেজি উই শুড ইউজ বোথ টাইম অ্যান্ড অপরচুনিটি প্রপারলি সেই জন্য আমাদের উচিত সময় এবং সুযোগ দুটোরই সঠিক ব্যবহার করা সেই জন্য আমাদের উচিত সো উই শুড ইউজ সময় এবং সুযোগ বোথ টাইম অ্যান্ড অপরচুনিটি সঠিক ব্যবহার করা প্রপারলি সেই জন্য আমাদের সময় এবং স্রোত দুটোই সঠিক ব্যবহার করা উচিত অ্যান্ড উই নো দ্যাট টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সো উই শুড ইউজ বোথ টাইম অ্যান্ড অপরচুনিটি প্রপারলি তারপরে অনেকে তো বলেই থাকেন সময় টাকার থেকেও দামি মেনি us আমাদের মধ্যে অনেকেই speak প্রায়ই বলেই থাকেন টাইম ইজ সময় হয় মোর ভ্যালুয়েবল বেশি মূল্যবান দেন মানি টাকার থেকেও তাহলে এই যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে অনেকে তো বলেই থাকেন দেন মেনি অফ আস অফেন স্পিক অনেকে তো বলেই থাকেন সময় টাকার থেকেও দামি টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি একদম সহজ ব্যাপার খুব বিশেষ কিছু জটিলতা নয় আস্তে আস্তে শিখে যাবেন প্র্যাকটিসের মাধ্যমে টাকা সরি কারণ টাকা আমরা পরে উপার্জন করতে পারব বিকজ মানি ক্যান বি আর্ন ইন ফিউচার দেখুন খুব সহজই ব্যাপার কারণ ইংরেজি হচ্ছে বিকজ টাকা আমরা পরেও উপার্জন করতে পারবো বিকজ মানি ক্যান বি আর্ন উপার্জন করা ইংরেজি হচ্ছে আর্ড ইন ফিউচার ভবিষ্যতে বাট টাইম হুইচ ইজ গন কিন্তু সময় যেটা গেল কিন্তু সময় যেটা যায় চিরতরে যায় বাট টাইম হুইচ ইজ গন গন ফর এভার এই চিরতরে যাওয়ার ইংরেজিটাই হচ্ছে গন ফর এভার এই যে বলা হলো কিন্তু সময় যেটা যায় চিরতরে যায় বাট টাইম হুইচ ইজ গন গন ফর এভার সুতরাং বলাই যায় সময়ের হত্যা আত্মহত্যার সমতুল্য অপরাধ সুতরাং বলা যায় সময়ের হত্যা আত্মহত্যার সমতুল্য অপরাধ অর্থাৎ আত্মহত্যা যেমন অপরাধ সময় নষ্ট করাটা সময় অপচয় করাটাও সেই রকমই অপরাধ সো ইট ক্যান বি সেড টু কিল টাইম এই সময় হত্যা টু কিল টাইম ইজ অ্যাজ কালপাপের অ্যাজ টু কমিট সুইসাইড তো বন্ধুগণ আর একবার দেখে নিন সুতরাং বলাই যায় সময়ের সময়ের হত্যা আত্মহত্যার সমতুল্য অপরাধ এখানে সো ইট ক্যান বি সেড টু কিল টাইম ইজ অ্যাজ কালপাবেল কালপাবেল অ্যাজ টু কমিট সুইসাইড এই কমিট সুইসাইড মানে আত্মহত্যা আর টু কিল মানে সময়ের হত্যা অ্যাল কালপাবেল মানে অপরাধ তো এই হলো আমাদের পুরো ট্রান্সলেশনটা এটা আমাদের প্যাসেজ ট্রান্সলেশন দ্বিতীয় নম্বর ভালো করে দেখে নেবেন কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওতে বন্ধুগণ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন